প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতিমূলক আরও একটি নতুন মডেল টেস্টে। আপনি যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন প্রার্থী হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে দেওয়া প্রতিটি ভিডিও লেকচার না টেনে মনোযোগ দিয়ে দেখুন, কারণ আমাদের প্রতিটি ভিডিও ক্লাস প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি। আশা করি আমাদের আপলোডকৃত ভিডিও লেকচারগুলো থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আপনি পরীক্ষায় কমন পাবেন। আপনি যদি জব স্কুল বিডি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের মডেল টেস্ট। সমুদ্র তীরে কোনটির প্রাচুর্য থাকে? নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ওজন। সমুদ্র তীরে কোনটির প্রাচুর্য থাকে? সঠিক উত্তর নাইট্রোজেন। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 17 এপ্রিল 1971, 10 এপ্রিল 1971, 12 এপ্রিল 1971, 14 এপ্রিল 1971। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট? মার্ক্সবাদ বা মার্ক্সবাদ, উদারতাবাদ, বাস্তুবাদ, গঠনবাদ। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে যে তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট তা হচ্ছে উদারতাবাদ। কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? মিয়ানমার, চীন, সিঙ্গাপুর, ব্রুনাই। কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? সঠিক উত্তর মিয়ানমার। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে? আমজাদ হোসেন, আলমগীর, জহির রায়হান, সুভাষ দত্ত। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? ইলিয়াস শাহীর আমলে, হোসেন শাহী, সুলতানি আমলে, মোগল আমলে। সঠিক উত্তরটি হচ্ছে হোসেন শাহী আমলে। কোন আমলে বাংলায় গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়? হোসেন শাহী আমলে। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি? ইউনেস্কো, ওসি পরিষদ, ইউএনডিপি, নিরাপত্তা পরিষদ। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে ইউএনডিপি। খনার বচন এর মূল ভাব কি? লৌকিক প্রণয় সঙ্গীত, শুদ্ধ জীবনযাপন রীতি, সামাজিক মঙ্গলবোধ, রাষ্ট্র পরিচালনা নীতি। সঠিক উত্তরটি হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বচনের মূল ভাব শুদ্ধ জীবনযাপন রীতি। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র, তাম্রলিপ্ত, গৌর, হরিকেল। সঠিক উত্তর পুন্ড্র। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? দ্রাবিড়, নেগ্রিটো, ভোটচিন, অস্ট্রিক। সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় 1963 সালের ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে, জুলাই মাসে, আগস্ট মাসে। সঠিক উত্তরটি হচ্ছে
ফেব্রুয়ারি মাসে। এইডস রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী? র‍্যাবিস, সার্স, এইচআইভি, ইবোলা। সঠিক উত্তরটি হচ্ছে এইচআইভি। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? নরসিংদী, বরিশাল, রাঙ্গামাটি, বান্দরবান। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি। সাধারণ বায়ুচাপে পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে? 100 ডিগ্রি, 108 ডিগ্রি সেন্টিগ্রেড, 99 ডিগ্রি সেন্টিগ্রেড, 212 ডিগ্রি সেন্টিগ্রেড। সঠিক উত্তরটি হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন পদার্থ সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী? রূপা, পাথর, সোনা, লোহা। সঠিক উত্তর রূপা। কোন গ্যাস অগ্নি নির্বাপক? কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন। সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? লুৎফর রহমান, হামিদুর রহমান, পাবেল রহমান, আতাউর রহমান। কেন্দ্র শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। তামাকের সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম কি? তামাকের সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম কি? সায়ানাইড, নিকোটিন, আয়োডিন, কার্বাইড। সঠিক উত্তর নিকোটিন। বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি? চন্দ্রিমা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, সাফারি পার্ক। সঠিক উত্তর সোহরাওয়ার্দী উদ্যান। জিএমটি এর অর্থ কি? পৃথিবীর মধ্যভাগের সময়, পৃথিবীর মানমন্দির, একটি শহর, সময় আবিষ্কারের স্থান। সঠিক উত্তর পৃথিবীর মধ্যভাগের সময়।